সম্মানিত দর্শক এবং শ্রোতা আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি আপনাদের সকলকে জানাই আলাইকুম রবে শান্তির রাজ্যে আপনারা যে যেখানে আছেন আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটি হচ্ছে একজনের ভিতরে যদি সুশিক্ষা না থাকে তাহলে সে দুনিয়ার যত কুকর্ম সব করতে পারে কোরআনকে যে সমস্ত মানুষেরা সুশিক্ষার গ্রন্থ মানে না এবং দুনিয়ার সব গ্রন্থ ওই লোকটি পড়ে নিলেও কখনো সুন্দরভাবে জীবন পরিচালনা করতে পারবে না আজ পৃথিবীতে যারা নিজেদের জীবনকে নিজেদের সমাজকে নিজেদের রাষ্ট্রকে সুন্দরভাবে গড়ে নিয়েছে মনে রাখবেন তারা সবাই কোরআন মতেই করেছে আর সেটি হচ্ছে ইচ্ছা এবং অনিচ্ছায় আর ইচ্ছা এবং অনিচ্ছায় রবের শান্তির একটি রাষ্ট্রে রব্বানি সিস্টেমকে মানুষেরা মেনেই চলেছে যদিও এই মানুষগুলি মুখে কখনো বলে না এই মানুষগুলি সম্পর্ক রব্বানি সিস্টেমের সাথে আমলে হলেও তারা গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র এবং মূল্যাতন্ত্র বিশ্বাসী হয়ে এই স্লোগানে তারা তাদের জীবন পরিচালনা করে মূলত আমলে কিন্তু তারা সবাই কোরআন মতেই চলছে যেমন ধরুন ইউরোপের লোকেরা যেমন ধরুন কানাডা নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া আমেরিকা এইসব দেশগুলি এরা শান্তিতে নিজেদের ব্যক্তিত্বকে ইস্টাবলিশ করে নিয়েছে কোরানের আমরা যখন তিন নম্বর সূরা আল ইমরানের তিরুয়াশি নম্বর আয়াত দেখব সেখানে বলা হচ্ছে আফা কয়রা দীন ইল্লাহী আবগুন ওয়াল্লাহু আসলামা মানফিস সামাওয়াতিওয়ালাত তওয়ান ওয়াকারহান ওয়াইলাইহিউর জাউন মানুষের আল্লাহ তালা দেওয়া জীবন ব্যবস্থা ছাড়া অন্য কিছু মানতে চায় নাকি অথচ ইসলাম মানে শান্তি কায়েম রয়েছে আল্লাহ তালার জন্য আসমান সময় এবং জমিনে ইচ্ছা এবং অনিচ্ছায় আর আল্লাহ তালার দিকে সবকিছু হাজির করা হবে তো আপনাকে মনে রাখতে হবে যেখানে শান্তি আছে সেখানে ইসলাম আছে তো একজন মানুষের ভিতরে কোরআনের সুশিক্ষা থাকলে সে কখনো কারোর অধিকার হরণ করবে না কারোর মুখ থেকে হাসি কেড়ে নেবে না কাউকে খুন করবে না কাউকে আপন ঘর থেকে বের করবে না কিন্তু এই পৃথিবীটা নষ্ট করে দিয়েছে আল্লাহ তালা শান্তির রাজ্যকে নষ্ট করে দিয়েছে এই রব্বানি সিস্টেমের বিপরীত যারা গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র এবং মূল্যতন্ত্র বিশ্বাসী এই তন্ত্রের লোকগুলি যে শিক্ষায় শিক্ষিত হয় সেই শিক্ষাগুলি শুধুমাত্র নিজেদের জন্য চিন্তা করা শেখায় অন্যরা মারা যাক তাতে এদের কোনো সমস্যা হয় না আর এগুলি নিয়ে তাদের কোনো মাথা ব্যথাও নেই বরঞ্চ সুযোগ পেলে এরা পিলকানার ঘটনা ঘটায় শ্যাপলা চত্বরের ঘটনা ঘটায় হলি আর্টিচেনের ঘটনা ঘটায় গ্রেনেড হামলার ঘটনা ঘটায় ছাত্রদের ওপর গুলি করে মানুষ এমনভাবে এদের কারণে মরে যে চিল এবং শকুন আর কুকুরেরা খায় তো এই খুনিরা এবং এই কুশিক্ষায় শিক্ষিত নেতা নেত্রী এবং কর্মীরা এরা কখনো রব্বানি বিধান মানে না তো এই গণতন্ত্র রাজতন্ত্র এবং মূল্যাতন্ত্রের শিক্ষাগুলি নিজেদের ব্যক্তিত্বকে সেলফিশ বানায় তাই আল্লাহ তালা শান্তির রাজ্যে আর যারা ক্ষমতাধার রয়েছে তারা তাদের সন্তানদেরকে ঠিক একই ভাবে গড়ে নেয় নেতারা যেমন খুনি নেত্রীরা যেমন খুনি হয় এবং বিদ্রোহ হয় এদের জায়গাতে যখন বসে তো এই নেতারা শুধু তাই হয় না চোর হয় ডাকাত হয় বাটপার হয় দুর্নীতি করে দুষ্কৃতি করে ভ্রষ্টাচার করে নৈরাজ্য সৃষ্টি করে আর এইগুলি তারা নিজেরা মুখ থেকে বলে তাদের দলবলেরা করে আর এটি রবের শান্তির রাজ্যকে অশান্তি করে তুলেছে রবের শান্তির রাজ্য মানে ইসলামিক কিংডম অফ আল্লাহ এই দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মীরা এতটাই সর্বনাশ হয় যে এদের স্লোগান কি থাকে আই এম এ সাকসিড আই ডোন্ট অ্যানিবডি তাই সে মানুষ মারে মানুষ খুন করে এবং অপছন্দের লোকদেরকে হত্যা করতে দ্বিধা করে না এই লোকগুলি যখন মারা যায় এদের মৃত্যুর খবর শোনার সাথে সাথে সমাজের লোকেরা রাষ্ট্রের লোকেরা উল্লাস করে আলহামদুলিল্লাহ পড়ে এবং আনন্দ পায় অনেকে মিষ্টি বিতরণ করে এবং অনেকেই বলে যে একটি নষ্ট উইকেট ঝরে গেল ঝরে গেল অথবা আমাদের দেশে এখন নতুন একটি স্লোগান এসেছে এরা কি বলছে যে জয় বাংলা হয়ে গেছে তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আজ দুই সালের এই মাসে কলকাতাতে যে আমাদের বাংলাদেশের এমপি আনোয়ার তাকে হত্যা করা হয়েছে এবং ইলিয়াস হুসেন কি করেছেন একটি ভিডিও করেছেন তার নাম দিয়েছেন কলকাতার কুকুর ছেড়ে খাচ্ছে এমপি আনারের মাংস তো এমপি আনার জিনেদাতে তার একটি ইতিহাস রয়েছে সেই ইতিহাসটি যদি আমরা একটু দেখি সেই ইতিহাসটি কি এমন একটি সময়ে এমন একটি সন্তানকে মেরেছে যে সন্তানটি জামাতের বলা হয় এবং তাকে মারার যে সমস্ত কর্মকাণ্ডগুলি আমরা জানি বা বিভিন্নভাবে আমরা পড়েছি মনে রাখবেন পরের ক্ষতি করার চিন্তা যার মাথায় একবার ঢুকে যায় সে নিজের ক্ষতি না হওয়া পর্যন্ত থামে না তো এই লোকটি কি করলো যে ছেলেটি কি মারলো সেই ছেলেটি শিবিরের তো আমাদের দেশে আমরা সবাই জানি কেউ জামাত শিবির মার্কা মুসলমান রয়েছে কেউ বিএনপি মার্কা মুসলমান রয়েছে কেউ বি মার্কা মুসলমান রয়েছে কেউ হেফাজত মার্কা মুসলমান রয়েছে কেউ তাবলিগি জামাতে সাদ গ্রুপ জুবাইর গ্রুপ কিংবা ইলিয়াস গ্রুপ মার্কা মুসলমান রয়েছে আবার কেউ তরিকা মার্কা বা চর্মনাই মার্কা মুসলমান রয়েছে এইভাবে সবাই কোনো না কোনো দলের সাথে কোনো মতের সাথে বা কোনো পার্টির সাথে যুক্ত হয়ে মুসলমান হিসেবে পরিচয় দেয় এখন সোহান নামক যে ছেলেটি তার মৃত্যুর খবর যখন শোনে বিশেষ করে তার মা তখন সে বলেছিল যে খুন তো করবি কিন্তু আমার বাবুর চোখ দুটো উপড়ে ফেললি কেন খুন হয়ে গেছে তো এই যে কান্না এই এমপি আনার আজ কি হলো ভারতে নিরুশংসভাবে ছিন্ন ভিন্ন হয়ে দুনিয়া থেকে বিদায় নিল কোরআন আমাদেরকে কখনো মানুষ খুন করতে বলে না আর এই অঙ্গীকারটি আল্লাহ নিয়েছেন নম্বর আল বাকারার এবং দৃষ্টিতে আল্লাহ বলছেন যে তোমরা রক্তপাত ঘটাবে না রক্তের আঙ্গার যে পথ এটি তোমরা কখনো আপনাবে না এখন এই লোকটির মৃত্যুতে আমাদের দেশের মানুষ অনেকে কি বলছেন যে জালেম আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা এইভাবে একে একে চলে যাবে আর বাংলাদেশের মানুষ পৃথিবীর সবচেয়ে খুশি হবে গেছে, আরো বেশি মিষ্টি বিতরণ করবে তো খুশির আনন্দ কারণ মৃত্যিতে মৃত্যুতে আমাদের করতে হবে না আপনাকে আমাকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে সুশিক্ষায় শিক্ষিত হতে গেলে আপনি এবং আমি কখনো এই পৃথিবীতে কোনোভাবে দুর্নীতি এগুলি করবো না তো কোরআনের সুশিক্ষা আপনি আমি যদি আমাদের সন্তানদেরকে দেই আর তাদেরকে যদি শিক্ষা দিই যে কোরআনের সুশিক্ষা অন্যদের মুখে হাসি ফোটায় ন্যায় বিচার কর করে ন্যায্য পাওনা দিতে উদ্বুদ্ধ করে কোরআনের সুশিক্ষা কখনো এটি শিক্ষা দেয় না যে কোনো মায়ের বুক খালি করতে হবে কোনো স্ত্রীকে বিধবা করতে হবে কোনো বাপকে তার সন্তানকে বাপ থেকে পৃথক করতে হবে আর এগুলি কারা করে মায়ের বুক কারা খালি করে আবরারের মতো একটি বুদ্ধিজীবী সন্তানকে যেভাবে পিটিয়ে মারা হয়েছিল বুয়েটে এখন যারা এই সব কাজগুলি করে ওরা চলমান সরকারের পা চাটে আর পা চেটে কি হয় খনি হয় আর না হলে চলমান সরকারকে খুশি করতে যে তারা নিজেরা সামান্য কিছু পয়সা পায় আমাদের দেশের যদি অর্থ ব্যবস্থা আমরা দেখি তাহলে সবচেয়ে বেশি যারা মেহনত করে তারা হচ্ছে ট্র্যাক ড্রাইভার ট্র্যাক ড্রাইভার আপনাকে চিটাগাং থেকে লোট্টা মাছ এনে দেবে কোথায় ঢাকাতে রূপচাঁদা মাছ এনে দেবে ঢাকাতে আবার ফরিদপুর থেকে ইলিশ মাছ নিয়ে পৌঁছে দেবে ঢাকাতে যশোর থেকে বেগুন বলেন কপি বলেন মরিচ বলেন এগুলি সব এনে ঢাকাতে দিয়ে দেবে তো এই ট্রাক ড্রাইভারদের সাথে আমাদের দেশের পুলিশ ভাইয়েরা যে ব্যবহার দেয় সেই ব্যবহার যখন আমরা দেখি এই পুলিশ ভাইয়েরা কিন্তু একজন ফিটফাট হয়ে সুন্দর গাড়ি নিয়ে যাচ্ছে তাকেও থামায় কিন্তু থামায় তাকে কি বলে যে স্যার একটু বাইরে আসুন তো এই যে ব্যবহারটা এটা কিন্তু ট্রাক ড্রাইভারের ব্যাপারে দেয় না কারণ সুশিক্ষায় শিক্ষিত না পুলিশ ভাই তো ট্রাক ড্রাইভারও এদের সব কিছু বুঝে গেছে ট্রাক ড্রাইভারকে কি বলে এই নিচে নাম কাগজ দেখা তো ট্রাক ড্রাইভার এরা বোঝে যারা আমাদের দেশের অর্থ ব্যবস্থায় সবচেয়ে বেশি অবদান রাখে এই ট্রাক ড্রাইভার এরা কি করে সিটে বসে পকেটে হাত দিয়ে দু টাকা বের করে এই পুলিশ ভাইদের দিয়ে দেয় ট্রাফিক পুলিশদের অথচ এদের সাথে একটু ভালো ব্যবহার দিতে রাজি না এই পুলিশ ভাই সমাজ এরা এত কষ্ট করে পুরা বাংলাদেশ থেকে দিনাজপুর বলেন পঞ্চগড় বলেন আবার বগুড়া বলেন এদিক বরিশাল থেকে ওদিক চিটাং থেকে এদিক রাজশাহী থেকে আবার সাতক্ষীরা থেকে পুরা বাংলাদেশের খাদ্য এনে ঢাকা কাওরান বাজারে নামিয়ে দেয় তো তো পুলিশ ভাইদের উচিত ছিল এদের সাথে ভালো ব্যবহার দিতে কিন্তু আমরা ভালো ব্যবহারটুকু পাই না কারণ কোরআনের সুশিক্ষায় শিক্ষিত না এরা ঠিক একই কায়দায় যখন আমরা এমবিবিএস ডাক্তারদের দেখি এদের এদের যে ভিজিটগুলি। সেই ভিজিট দিতে যে একটা গরিবের কত কষ্ট হয় ফাইনালে এই ডাক্তারদেরকে বলা হয় কষাই ইঞ্জিনিয়াররা যখন কোনো প্ল্যান তৈরি করে এত বেশি টাকা নেয় যেটি কল্পনা করা যায় না ঠিক একজন উকিল গরিবদের কাছ থেকে এত বেশি ফিস নেয় যেটি আপনি আমি কখনো কল্পনার ভিতরে আনতে পারব না তদ্রূপ ধর্মজীবী মৌলবী সমাজ যারা রয়েছে এদের কাছেও আপনি ফতোয়া জিজ্ঞেস করতে যাবেন এরা বিভিন্ন ফন্দি করে আপনার কাছ থেকে টাকা নেবে তো মূলত কোরআনের সুশিক্ষা এদের কারোর কাছে নেই কোরআনের জ্ঞান না থাকলে আপনি এ প্লাস পান তাতে কোনো লাভ নেই আপনি এলাকার স্কুল থেকে কলেজে যান কলেজ থেকে আবার ঢাকা ইউনিভার্সিটি কুষ্টিয়া ইউনিভার্সিটি খুলনা ইউনিভার্সিটি সিলেট ইউনিভার্সিটি বা অন্য অন্য চিটাঙ্গের ইউনিভার্সিটি সব বাংলাদেশের যত বড় বড় বা ছোটো ছোটো ইউনিভার্সিটি রয়েছে এইসব জায়গা থেকে পড়েন অথবা আপনি ক্যামব্রিজ থেকে অথবা হার্ভার্ড থেকে পড়ে বড় বড় ডিগ্রি নিয়ে আপনি সেক্টরের প্রধান হলেন কিন্তু আপনার ভিতরে নেই দয়া নেই সহমর্মিতা তো লোক আপনাকে কি বলবে আপনার মৃত্যুতে লোকেরা অবশ্যই যা পড়া দরকার সেটি পড়বে না যেটি না পড়া দরকার খুশির জন্য তারা বিভিন্ন স্লোগান দিবে এই শিক্ষাগুলি আপনাকে কি বানিয়েছে মানুষ বানায়নি অমানুষ বানিয়েছে আজ আপনি কাউকে যদি খুন করেন আপনার একটি উপাধি লেগে গেল আপনি খুনি আপনি যদি কাউকে এতিম বানান আপনি যদি কোনো মায়ের বুক খালি করেন আপনার সন্তানদেরকে আপনার মায়ের থেকে আল্লাহ বুক খালি করে দেবে আপনার স্ত্রীকে বিধবা বানিয়ে দেবে আর এটাকে কোরআনের ভাষায় কি বলে সেটি আপনাকে আমাকে জানতে হবে তখন আপনি আমি বুঝতে পারবো যে এই এমপি যেভাবে দুনিয়া থেকে তাকে বিদায় দিয়ে দেওয়া হলো। কোরআনের ভাষায় একটি শব্দ রয়েছে সুন্নাতুল্লাহ এটি আমরা কোরআনের যখন পঁয়ত্রিশ নম্বর সুরা ফাতিরের তিতাল্লিশ নম্বর আয়াত দেখি সেখানে আল্লাহ বসেন ইস্তেকবার দরুন আল্লাহ সুনাত বলেন

ওরা আগেকার লোকদের রীতিনীতির জন্য অপেক্ষা করছে সুতরাং আল্লাহ তালার সুন্নাতে তুমি কোন রকম রদ বদল পাবে না আল্লাহ তালা সিস্টেমে রীতিনীতিতে আর তুমি আল্লাহ তালার শূন্যতে কিছু মাত্র দেখতে পাবে না আপনি আর যার বুক খালি করছেন একটু অন্ধকারে তার বাড়ির আশেপাশে দাঁড়িয়ে কান পেতে একটু শুনে আসুন বুঝতে পারবেন যে তার আবরারের মার কি অবস্থা হয়েছিল অথবা জেনে দাঁড়াই শিবির ছেলেটির মায়ের কি অবস্থা হয়েছিল পিলখানাতে যাদের ঘটনা পরে তাদের সন্তানদের তাদের স্ত্রীদের তাদের বাবা মাদের কি ঘটনা মানে ক্রন্দন এবং কি তাদের যে কষ্ট সেগুলি আপনি একটু অনুভব করেন আর যদি তা না করেন অধ্যত্বের পরিচয় দেন মনে রাখবেন আল্লাহ কখনো আপনাকে ছেড়ে দিবেন না আপনাকে কি করতে হবে দুনিয়া থেকে বিদায় নিতে হবে আফগানিস্তানে যারা আমেরিকা থেকে এসে ব্রিটেন থেকে ইউরোপের বিভিন্ন দেশ থেকে এসে মানুষ মেরে চলে গিয়েছিল তাদের অনেকেই আত্মহত্যা করে আর ইউরোপে আত্মহত্যা করার জন্য মেশিন তৈরি করা হয়েছে এবং সিরিয়ালে মানুষ মরছে তো আমাদের দেশে যারা সাংসদ আমাদের দেশে যারা মন্ত্রী আমাদের দেশের যারা বড় বড় সেক্টরের প্রধান যারা জালেম হিসেবে বা যারা বিচারপতি জালেম হিসেবে যারা নিজেদের পরিচয় তৈরি করে নিয়েছে এই অপরাধীদের কখনো আল্লাহ তালা এই পৃথিবীতে ক্ষমা করবেন না পরকালেরটা তো পরে তো এই এমপির মৃত্যুতে কেন মানুষেরা এই কথা বলবে যে জীবনের প্রথমবার ভারত আমাদের একটা সুসংবাদ উপহার দিল এটা কি মেন হচ্ছে আমাদের সুশিক্ষা নেই কোরআনের শিক্ষায় আমরা শিক্ষিত না এমপি আনার স্বাভাবিকভাবে ফ্ল্যাটে ঢুকছেন কিন্তু আর বের হলেন না খুনি যারা তাদের টার্গেট কি হত্যা করতে হবে এবং আলামত গুলি সব মুছে ফেলতে হবে আবার তদন্তের আগেও কিন্তু বলা হয়েছে সরকারের পক্ষ থেকে যে বাংলাদেশিরাই তার খনি এবং আমাদের দেশের এমন এমন মন্ত্রী যারা বড় বড় পদ নিয়ে আছেন বলছেন যে ভারতের লোকেরা মানে আমাদের ভারত আনারকে খুন করেনি এখন এমপি আনারের মৃত্যুর রহস্যের যে জটলা এর অনেকগুলি তথ্য রয়েছে তার নিজের আপন মেয়ে কিন্তু কেঁদে কেঁদে বলছে কেঁদে কেঁদে কি বলছে যে আমাকে কারা ইতিম করল এই মেয়েটিকে আমি বলবো যে তোমার জানা উচিত তোমার বাবাও কাউকে এতিম করেছে সাথে না দিয়ে এদের পিছনে জি চা পানা না করে কোরআনের বিদ্যা একটু জানি আমাদের দেশে অনেক এই আনোয়ারুল আজিম বা আনারুল আজিম অনেক লুকি আছে সংসদেও রয়েছে অনেকেই সাংসদ আবার অনেকে মন্ত্রী অনেকে রিটায়ার্ড আবার অনেকে এমন এমন লোক রয়েছে যে অবলা প্রাণীদেরকেও ধ্বংস করে দিয়েছে সুন্দরবন থেকে আসুন আমরা সবাই একটু কোরআনের পথে আসি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের আশেপাশে যারা এই ধরনের কোরআন বিরোধী কর্মকাণ্ডে জড়িত আছে আর তাদের যারা সহচর এরা সবাই মূলত এই রব্বানি বিধানের শত্রু হয়ে আছে আসুন আমরা একটু রব্বানী বিধান মেনে চলি ইনশাল্লাহ এই কালে শান্তি পাব পরকালে শান্তি তো আছেই তো ক্ষণস্থায়ী জীবনে যদি আপনি কোরআন না মানেন থাকবেন আর যদি মানেন শান্তিতে থাকবেন এটি ষোলো নম্বর সুরা আল্লাহালের সাতানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ আমাদের সবাইকে কোরআন মতে জীবনযাপন করার তৌফিক দান করুন এবং আমরা যেন আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারি